হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচ এস এ বিটি টেস্ট পেপার থেকে এসসি দুশো উনিশ পেজ এখানে বায়োলজিক্যাল সায়েন্স আছে অর্থাৎ বায়োলজি এই বায়োলজির যত এক মার্কের কোয়েশন আছে সবগুলো কিন্তু আলোচনা করবো ফার্স্টে আমরা দেখব পার্টে এতে কী কী আছে পার্টে এতে দেখো ফার্স্ট কোয়েশেন আছে ক্যাপাসিটিশন কী তো দেখো ক্যাপাসিটিশানটা কী তোমরা জানো যখন স্পার্ম সদ্য তৈরি হয় তখন কিন্তু সেই স্পার্মের ফার্টিলাইজ করার কিন্তু ক্ষমতা থাকে না কিন্তু সেটা যখন পাঁচ থেকে ছ ঘন্টা থাকে তারপরে কিন্তু তার ফার্টিলাইজেশান ক্ষমতা গ্রহণ করতে পারে তো এই যে স্পার্মের ফার্টিলাইজেশন করার ক্ষমতা সেটাকে বলা হয়েছে ক্যাপাসিটেশান ঠিক আছে নেক্সট আছে সহপ্রকটতা সহপ্রকটতা অর্থাৎ কোডোমিনেন্স এটা তো তোমরা জানো যখন দুটো বৈশিষ্ট্য মিসে একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন সেটাকে বলা হচ্ছে সহপ্রকটতা যেমন এবি ব্লাড গ্রুপ এ এর আর বি এর দুটো বৈশিষ্ট্য মিসে প্রকাশিত পায় এটাকে বলা হচ্ছে সহপ্রকটতা বা কোডোমিনেন্স এরপর আছে ইন্ট্রন আর একশন কি তুমি জানো ডিএনএর মধ্যে যে কিছু সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সের মধ্যে কিছু বার্তা থাকে আবার কিছু কিছু সিকোয়েন্স আছে যার মধ্যে কোনো বার্তা থাকে না যেখানে বার্তা থাকে তাকে বলা হয় এক্সন আর যে 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 মধ্যে কোনো বার্তা থাকে না তাদেরকে বলা হয় ইন্ট্রন নেক্সট আছে সিঙ্গেল সেল প্রোটিন আগে অনেকবার আলোচনা হয়েছে এখন আর বলছি না বায়ো ফর্টিফিকেশান কী বায়ো ফর্টিফিকেশান দেখো না যখন যে জেনেটিক ইঞ্জিনিয়ারকে কাজে লাগিয়ে বর্তমানে কিন্তু কি করা হচ্ছে না বিভিন্ন শস্যের পুষ্টিগত যে মন গুণটা সেটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে এই প্রক্রিয়াকে বলা হয় ফর্টিফিকেশান ঠিক আছে অর্থাৎ শস্যের মধ্যে পুষ্টিগত গুণকে বাড়িয়ে দেওয়ার পদ্ধতিকে বলা হয় বায়োফর্টিফিকেশান নেক্সট আছে নিউমোনিয়া রোগের কারণ কি নিউমোনিয়া রোগের কারণ দেখো নিউমোনিয়া রোগের কারণ হচ্ছে একটা ব্যাকটেরিয়া তার নাম ডিপ্লোকাস নিউমোনি তারপরে আছে লাইফস্টক কী লাইফস্টক তোমরা জানো যে সমস্ত প্রাণীদের গৃহে প্রতিপালিত করা হয় তাদেরকে বলা হয় লাইভস্টক যেমন হচ্ছে গরু ছাগল মুরগি হাঁস এগুলো তারপরে আছে ডিপ লিটার পদ্ধতি এখানে বড়ো কোয়েশ্চেন আছে নেক্সট চলে এসো এমআরএনএ আরআরএনএ টি আর এদের কাজ সবাই জানো ম্যাসেঞ্জার আর এনএ বার্তা বহন করে ট্রান্সফার আর এনে এমআইন বয়ে নিয়ে আসে আর আর রাইপ গঠন গঠনে সাহায্য করে এবং প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তারপরে আছে প্লাসেন্টা কি এর কাজ কী প্লাসেন্টা দু মার্কের আছে এর কাজ কী এর কাজ কী প্লাসেন্টার অনেক রকম কাজ আছে প্লাসেন্টা হচ্ছে বিভিন্ন ধরনের যে অন্ধকরা গ্রন্থি থেকে হরমোন খরণ নিয়ন্ত্রণ করে তাছাড়া নিউট্রিশন প্রদান করে ভ্রূণকে আর হচ্ছে ভ্রূণের সঙ্গে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন ধরনের রেচন পদার্থ সেগুলো বিনিময় করে নেক্সট চলে এসো এখানে আছে জৈব বিবর্ধন বায়োম্যাগনিফিকেশান জানো তোমরা কোনো একটা যখন অভঙ্গুর জাতীয় পদার্থ যখন কোনো একটা ফুড চেনে প্রবেশ করে যায় তখন সেই ফুড চেনে তাদের যে কোয়ান্টিটিটা অর্থাৎ পরিমাণটা সেটা কিন্তু ক্রমশ বাড়তে থাকে ঠিক আছে অর্থাৎ দশ থেকে একশো হয়ে গেল তারপরে তার পরিমাণ হাজার হয়ে গেল এই করে করে এগুলো বাড়তে থাকে সেটাকে বলা হয় বায়োম্যাগনিফিকেশান তারপরে পার্ট বিতে দেখো পার্ট বিতে ফার্স্ট কোশ্চেন আছে একশঙ্কর জননের পরীক্ষায় এফ টু জনুতে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ফিনোটাইপিক অনুপাত নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে ওয়ান টু 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 ওয়ান তো জানো এটা হয়ে যায় কখন অসম্পূর্ণ প্রকটতাতে অর্থাৎ ইনকমপ্লিট ডোমিনেন্সের ক্ষেত্রে সেকেন্ড কোয়েশ্চেন আছে যেটি এক্সি টু সংরক্ষণের উদাহরণ নয় এক্সি টু কোনটা হবে ক্রায় সংরক্ষণ এক্সি টু গেম রিজার্ভ হচ্ছে এক্সি টু এটা ইনসিটু টু বাকি বোটানিক্যাল গার্ডেন আর চিড়িয়াখানা এগুলো সব এক্সি টু নেক্সট আছে যে জিন মিউটেশনে একটি পিউরিন বেস একটি পিরিমিডিন বেস দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে কি বলা হয় দেখো যখন পিউরিন একটা পিরিমিডিন দ্বারা প্রতিস্থাপিত হবে তখন সেটাকে বলা হয় ট্রান্সভারসন আর যখন পিউরিন পিউরিন বা পিরিমিডিন পিরিমিডিন দ্বারা প্রতিস্থাপিত হবে পিউরিনের সাথে পিউরিন বা পিরিমিডিনের সাথে পিরিমিডিন প্রতিস্থাপিত হবে তখন সেটাকে বলা হয় ট্রানজিশান আর ডেলিশান তো যেন তোমরা ডিলিট হয়ে যাবে কোনো একটা সিকোয়েন্স কোনো একটা বেস পেয়ার সেটাকে বলা হয় ডেলিশান তারপরে আছে স্ত্রী পাখির সেক্স কি রকম স্ত্রী পাখির যে সেক্স রোমোজম সেটা কীরকম হয় এক্ষেত্রে হয় জেড ডব্লিউ ঠিক আছে স্ত্রীদের ক্ষেত্রে পাখির ক্ষেত্রে তারা কিন্তু হেটোর হয় আর পুরুষরা যেটা মেল পাখি সেটার ক্ষেত্রে হয় কি হোমো সেখানে হয় জেড জেড ঠিক আছে মানুষের ক্ষেত্রে উল্টোটা মানুষের ক্ষেত্রে স্ত্রীরা হোমো হয় আর পুরুষরা হেটোর জাইকোট হয় ক্ষেত্রে কিন্তু উল্টোটা তারপর সে অভিলিউশানে অর্থাৎ ডিম্বাণু যে তৈরি হয় সেখানে সাহায্য করে যে হরমোন তার নাম কি জানো তোমরা এফিস হবে তারপরে আছে উদ্ভিদের জীবাশ্ম উদ্ভিদ জীবাশ্মের যে অধ্যয়ন তাকে কি বলা হয় উদ্ভিদ জীবাশ্মের অধ্যয়নকে বলা হয় প্যালিও বোটানি প্যালিও বোটানি ঠিক আছে তারপর আর থেকে ডিএনএ তৈরি ডিএনএতে বার্তা পাঠানোর প্রক্রিয়াকে কী বলা হয় আর এনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় সেই প্রসেসটা কি বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশান অর্থাৎ আর থেকে বার্তা ডিএনএতে চলে আসে তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশান আর যে উৎসেচক সাহায্য করে তার নাম কি রিভার্স ট্রান্সক্রিপটেজ তারপরে আছে অ্যান্টিবডির কোন যে অংশে অ্যান্টিজেন যুক্ত থাকে তাকে কী বলা হয় অ্যান্টিজেনের অ্যান্টিবডির যে অংশটা সেটাকে বলা হয় প্যারাটোপ আর অ্যান্টিজেনের যে অংশটা যুক্ত থাকে তাকে বলা হয় এপিটোপ অর্থাৎ দুটো সংযোগস্থল সেই সংযোগস্থলে অ্যান্টিবডির অংশটাকে বলা হয় প্যারাটুপ আর অ্যান্টিজেনের অংশটাকে বলা হয় এপিটুপ তারপর প্রশ্ন ক্যান্সার কোষ নিজের পুষ্টির জন্য নতুন রক্তবাহ তৈরি করে একে কি বলে একে বলা হয় অ্যানজিওজেনেসিস অপশান সি মেটাস্টেসিস কী মেটাস্ট্রেসিস হচ্ছে একটা স্থান থেকে অন্য স্থানে টিউমার কোষের গমনকে বলা হয় মেটাস্টেসিস আর যখন নতুন রক্তবাহ তৈরি করে তখন তাকে বলা হয় অ্যানজিওজেনেসিস আর অ্যাপোপটোসিসটা কি অ্যাপোপ্টোসিস হচ্ছে একটা কোষ নির্দিষ্ট সময় পর কিন্তু সে মারা যাবে অর্থাৎ প্রোগ্রামড সেল ডেথ ঠিক আছে তাকে বলা হয় অ্যাপোপট্রোসিস তারপরে আছে সুন্দরলাল বহুগুণা নিচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এটা হচ্ছে কি হবে এটা হয়ে যাবে অপশান বি চিপকো আন্দোলন চিপকো আন্দোলনের একজন নেতা ছিলেন এই সুন্দরলাল বহুগুণা পরের প্রশ্ন একটি গৌণ বায়ুদূষক কী হবে এখানে যেগুলো আছে তার মধ্যে ওজন যে গ্যাস সেই ওজন গ্যাসটা কিন্তু একটা গৌণ বায়ুদূষক তারপরের প্রশ্ন পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের প্রাচীর ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে কি বলা হয় দেখো ডিম্বকের প্রাচীর ভেদ করছে অর্থাৎ ডিম্বক ত্বককে ভেদ করছে তখন সেটাকে বলা হয় মেসোগ্যামি অপশান সি রাইট আনসার নেক্সট আছে হারকোগ্যামি দেখা যায় যে উদ্ভিদে হারকোগ্যামি দেখা যায় কোথায় এটা হবে সর্ষে হারকোগ্যামি কি হার্কোগ্যামি কথার বাংলা অর্থ হচ্ছে স্বসঙ্গম রোধী স্বসঙ্গম রোধি ঠিক আছে অর্থাৎ এক্ষেত্রে যে পুঙ্কেশ্বর আর গর্ভকেশ্বর এগুলো কিন্তু তাদের আকৃতির একটু পার্থক্য থাকে ডিফারেন্স থাকে তার জন্য কিন্তু তারা নিজেদের মধ্যে সঙ্গম করতে পারে না অর্থাৎ তাদের মধ্যে পরাগ মিলন হতে পারে না সহজে এটাকেই বলা হয় হার্কোগ্যামি আর এটা হয় সর্ষেতে নেক্সট আছে একটি ব্যাকটেরিয়া ঘটিত জননাঙ্গ সম্পর্কিত রোগের নাম কী হবে এটা হবে গণরিয়া গনোরিয়া এটা এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর সেই ব্যাকটেরিয়ার নাম কী নেসেরিয়া গনোরিয়া ঠিক আছে জানো তোমরা এটার নামটা নেক্সট আছে গামা বৈচিত্র্য কী তুমি জানো আলফাবিটা গামা বৈচিত্র্য আছে আলফাবিটা গামা গামাটা হচ্ছে সব থেকে যে বিশাল অঞ্চলে যখন বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হবে তখন সেটাকে বলা হয় গামা বৈচিত্র্য আর একটা ছোট্ট একটা ছোট্ট যখন বাস্তুতন্ত্রে যখন বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয় তখন সেটাকে বলা হয় আলফা আর দুটো এরকম ছোটো ছোটো বাস্তুতন্ত্রের মধ্যে যখন আলোচনা করা হয় তখন সেটাকে বলা হয় বিটা আর একটা বিশাল অঞ্চলে টোটাল যে জীব বৈচিত্র্য তাকে বলা হয় গামা বৈচিত্র্য তারপর আছে একটি বায়ুদূষক নিয়ন্ত্রক যন্ত্রের নাম লেখো অনেকগুলো বায়ুদূষক যন্ত্রের নাম আছে তোমরা ইলেকট্রিক প্রেসিবটার লিখতে পারো স্ক্যাবার লিখতে পারো ক্যাটালাইটিক কনভার্টার লিখতে পারো নেক্সট আছে স্পার্মিও জেনেসিস কি স্পার্মিও জেনেসিস কী স্পার্মিও একটা পদ্ধতি যে পদ্ধতিতে কি হয় স্পার্মাটিট স্পার্মাটিট থেকে স্পার্ম তৈরি হয় স্পার্ম বা একে স্পার্মাটো জোয়া বলা হয় অর্থাৎ স্পার্মাটিট থেকে স্পার্ম তৈরি হওয়ার যে প্রসেস সেই প্রসেসকে বলা হয় স্পার্মিও জেনেসিস তারপর হচ্ছে স্টোলন কী স্টোলন তো হচ্ছে এক ধরনের উদ্ভিদের অঙ্গ যে জননে সাহায্যকারী অংশ এর বাংলা নাম হলো বক্রধাবক এরপর তোমরা পারবে অবশ্যই এই বক্রধাবকের সাহায্যে জনন সম্পন্ন করে কোন উদ্ভিদ এটা কিন্তু তোমাদের আজকে হোম টাস্ক চারগাফের সূত্রটি লেখো চারগাফের সূত্র তোমরা জানো এর মধ্যে অ্যাডিনিন থাইমিনের সঙ্গে সমান হয় আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে সমান হয় কি বলা হয় চারগাফস রুল অর্থাৎ এটাকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশানে লিখলে এ বাই টি ইকুয়ালস টু ওয়ান অর্থাৎ এ দুটোর অনুপাত এক হয় আর গুয়ানিন সাইটোসিনের অনুপাত এক হয় এটাকেই বলা হয় চারগাফস রুল এটাকে আরেক দিক দিয়েও লেখা যায় এ প্লাস জি বাই টি প্লাস সি ইকুয়ালস টু ওয়ান অর্থাৎ এক্ষেত্রে পিওরিন আর পিরিমিডিনের অনুপাত কিন্তু এক হয় এটাই হচ্ছে চারগাবসের রুল তারপর দেখো টেস্টোস্টেরন উৎপাদনকারী অঙ্গটির নাম কি জানো তোমরা এটা হচ্ছে স্ক্রোটাম বা শুক্রথলি এখান থেকে টেস্টোস্টেরন তৈরি হয় এর মধ্যে যে কোষ আছে যার থেকে তৈরি হয় লেডিগের আন্তর সেটা ঠিক আছে তো এখানে কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম দুশো উনিশ নম্বর পেজ নেক্সট ভিডিওতে আমরা কিন্তু পরে আরেকটি পেজ নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা পড়তে থাকো আর দেখো অল দ্য বেস্ট